পাঠিয়েছেন মোহাম্মদ শাহাদাত তিনি সালাম দিয়েছেন বলেছেন আমার বয়স একুশ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ইসলাম প্র্যাকটিস করছি কিছুদিন হল বারাকাল্লা ফিকুম আল্লাহ শাহাদাতের এই প্র্যাকটিসকে কবুল করুন দোয়া করছি শাহাদাত তুমি আরো বলেছ আমি ইন্ট্রোভার্ট থাকতে পছন্দ করি অর্থাৎ অন্তর্মুখী থাকতে পছন্দ করি কারোর সাথে তেমন কথা বলি না আর এখন ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর কথা বলতেও খুব ভয় লাগে কারণ আমার প্রত্যেকটা কথায় লিপিবদ্ধ হচ্ছে উত্তম কথা বলা ছাড়া কোনো কিছুই বলার ইচ্ছে করে না আর আজকাল উত্তম কথা বলাও কঠিন হয়ে গেছে পরিবেশ না থাকার কারণে আমার মনে কথা জমতে জমতে অন্তরটা পাথরের মতো হয়ে গেছে কিন্তু কাউকে আর বলা হয়ে ওঠে না মাঝে মাঝে খুবই খারাপভাবে হতাশা ডিপ্রেশন কাজ করে নিজের মধ্যে আল্লাহাল শেয়ার করার পরেও মনে হয় দুনিয়ায় যদি কাউকে বলতে পারতাম হালকা লাগতো এটা কি আমার জন্য কোনো রকম পরীক্ষা নিরীক্ষা নাকি আমারই কোনো ভুল হচ্ছে আমাকে নাসিহা করুন শেখ এরপর তুমি আমাকে ভালোবাসার কথা বলেছ আমিও দোয়া করছি আল্লাহ তোমাকে ভালোবাসুন যার জন্য তুমি আমাকে ভালোবাসছ এবং এরপর তুমি আমার জন্য দোয়া করছো আমিও দোয়া করছি এটা খুব ভালো কাজ নয় ঠিক যে আমরা হয়তো মনের কথা শেয়ার করার মতো কাউকে অনেক সময় পাই না এটাও ঠিক যে যেখানেই আমাদের কোনো আড্ডা হয় সেখানেই বাজে কথা গিবত কিংবা ইসলাম বিরোধী কথাবার্তা হয় সেখানেও শেয়ার করতে আমাদের ইচ্ছা করে না না করারই কথা কারণ সেটা শরীয়ত সম্মত নয় এবং অনেক সময় হয়তো উত্তম মানুষদের সাথেও আমাদের যোগাযোগ হয়ে ওঠে না ইত্যাদি নানা কারণ হতে পারে কিন্তু এই জায়গায় মনে রাখতে হবে ইসলাম আমাদেরকে সামাজিক হতে নির্দেশ দিয়েছে আমি অন্তর্মুখী হয়ে বসে থাকবো মনে মনে কষ্ট পাবো এবং আমার কথাগুলো শুধু আল্লাহর কাছে শেয়ার করবো আর কারো কাছে করব না ব্যাপারটা এটা নয় রাসুলসাল্লা সাল্লাম সবার সাথে কথা বলেছেন সবার সাথে মিশেছেন তিনি তার পরিবারকে যথেষ্ট সময় দিয়েছেন এবং তিনি তার হাউস সবাইকে সবাইকে তিনি ইনক্লুড করেছেন এমন না যে শুধু একজনকে যাকে পছন্দ হয় তার সাথে সময় কাটিয়ে দিয়েছেন তিনি শিশুদের সাথে বসেছেন মজা করেছেন তিনি সাহাবাদের সাথে তার সঙ্গী সাথী জুনিয়র অথবা সিনিয়র যেই হোক না কেন সবার সাথে বসেছেন তিনি যারা অমুসলিম তাদের সাথেও কথা বলেছেন হ্যাঁ ইহুদি নাসারা কিংবা পৌত্তলিক মুশরেক সবার সাথে তিনি কথা বলেছেন কিন্তু তিনি কোনো কথাই ভুল বলেননি তিনি কোনো কথাই উল্টাপাল্টা বলেননি তিনি কোনো কথাই ইসলামের মানে বলতে গিয়ে ইসলামের সীমালঙ্ঘন করেননি তাইলে এটাই হচ্ছে আমাদের মানার বিষয় যে আমরা আসলে ইন্ট্রোভার্টেড ইন্ট্রোভার্টেড হয়ে যাব না অন্তর্মুখী হয়ে যাব না সামাজিক হব কিন্তু সেখানে একটা ব্যালেন্স থাকতে হবে সময় জ্ঞান থাকতে হবে কার সাথে কেমন কথা বলতে হবে সেটা মনে রাখতে হবে এবং প্রত্যেকের সাথে যে কোনো কথা বলার ক্ষেত্রে ইসলামের ইনস্ট্রাকশন এবং দিক নির্দেশনা কি সেটাও আমাদের জানা থাকতে হবে তাহলে আমরা অন্তর্মুখী হব না আবার বহির্মুখী অথবা মানুষের সাথে অতি সামাজিক হতে গিয়ে শরিয়াকে লঙ্ঘন অলঙ্ঘন করবো না কিংবা এই যে গিবত পরনিন্দা বা আজেবাজে কথা আজেবাজে আড্ডায় অংশগ্রহণ করে এগুলো আমরা করব না ইনশাআল্লাহ এখানে যেহেতু তুমি বলেছ যে মানে আসলে মানুষ তো নিজের উপরে কন্ট্রোল রাখে না বিশেষ করে তোমাদের মতো যুবকরা অথবা তোমাদের যে যারা অল্প বয়সের কিশোর অ্যাডোলেসেন্ট এরা অনেক সময় বুঝে উঠতে পারে না যে কি করবে তারা অন্তর্মুখী হয়ে গেলে সেখান থেকে বের হওয়ার আসলে কোনো ধরনের হয়তো ডোর তাদের জানা নেই কোনো ওয়ে তাদের জানা নেই এই জন্য আমি বলবো তোমরা কাউন্সেলিংটা নিতে হবে কোন বিজ্ঞ আলেম যিনি সামাজিকতা বুঝেন যার মানুষের মনোজগতের অবস্থা সম্পর্কে অভিজ্ঞতা আছে যিনি মানুষের সাইকোলজি বুঝেন এবং তিনি হয়তো সেই বিষয়গুলো জানেন যেগুলো দিয়ে তিনি তা এই চিকিৎসাগুলো দিতে পারবেন একটা সুন্দর ন্যাসিহা দিতে পারবেন আমরা আমাদের তাইবা একাডেমির পক্ষ থেকে এই ধরনের কাউন্সেলিংগুলো করি রিলেশনশিপ কাউন্সেলিং এবং প্রাথমিক পর্যায়ের কোনো যদি ডিপ্রেশন থাকে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় দিনই কিংবা ধর্মীয় কারণে ওই ডিপ্রেশনগুলো তৈরি হচ্ছে এই যে তুমি যেটা বলছো সেটা অনেকটা সেরকম অনেকের পারিবারিক কারণে ডিপ্রেশন আসছে অনেকের সামাজিক কারণে অনেকের স্কুলে বা মাদ্রাসায় তাদের আচরণগত কারণে অনেকে সমাজের খারাপ লোকদের চাপে সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে নানা কারণ হতে পারে তো আমরা এই রিলেশনশিপ বিল্ড আপ করা বা প্রাথমিক এই ডিপ্রেশনগুলো দূর করার ক্ষেত্রে আমরা নাসিহা দিয়ে থাকি আর যদি ডিপ্রেশনটা খুব বড়ো ধরনের কিংবা মনোরোগটা খুব বড় ধরনের মানে গভীরতায় পৌঁছে যায় বা ভয়াবহ ঝুঁকিতে চলে যায় তখন কিন্তু শুধুমাত্র কাউন্সেলিংয়েও কাজ হবে না তখন তাকে হয়তো যারা সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিট মনোবিজ্ঞানী কিংবা মনোচিকিৎসক তাদের সাজেশন নেওয়ার প্রয়োজন হতে পারে অতএব দুটোর মধ্যে অনেক সময় আমাদের সম্মেলন করতে হবে যাই হোক আমি আমার তরফ থেকে কিছু নাসিহা তোমাকে দিতে চাই যেহেতু তুমি নাসিহাটাই চেয়েছ আমি প্রথম বলবো আমরা যে প্রথম কথাটা বলেছি তুমি মানে ব্যালেন্সের সাথে তোমরা মানে উভয় পক্ষের মানে কোনো দিকে বাড়াবাড়ি না করে তুমি একটা সুষম সামাজিক ব্যক্তি হয়ে ওঠার চেষ্টা করো মা বাবার সাথে অনেক কিছু শেয়ার করো হ্যাঁ মা বাবাকে একটু শ্রদ্ধা ভালোবাসা দাও তাদের একটু সেবা করো পরিবারের ভাই বোনদের সাথে একটু মজা করো হ্যাঁ বৈধভাবে এবং বন্ধুবান্ধবের সাথেও বৈধতা সীমানার মধ্য থেকে তাদের সাথে ইন্টারাকশানটা বাড়াও তাহলে তোমার এই অন্তর্মুখিতা চলে যাবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে তুমি সুন্দর কথা বলো সুন্দর কথা বলো ভালো কথা বলো সেগুলো শেয়ার করো হ্যাঁ শেয়ার করার জন্য তুমি একটু চিন্তা করো আল্লাহ তোমাকে মেধা দিয়েছেন সেটা দিয়ে কীভাবে ভালো কথাগুলো বলা যায় যেহেতু সাল্লাম বলেছেন মানকানবিল্লাহ আখরেফ আলিয়াকুল খৈর আবিলি আসমুদ যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস করে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে কিন্তু একটা জিনিস এখানে ভালো কথা বলাটাকেই এখানে হাইলাইট করা হচ্ছে আর সেটা একান্তই না বলতে পারলে চুপ থাকা উচিত অর্থাৎ বাজে কথা না বলে চুপ থাকা উচিত এটা সেদিয়ার দৃষ্টিভঙ্গি সেটা ঠিক আছে কিন্তু এই হাদিসের মধ্য দিয়ে রাসুলসাল্লাহ সালাম কিন্তু প্রবলভাবে অন্তর্মুখী হওয়ার কথা বলেননি ভালো কথা অধিক পরিমাণে বলা এটাই তো মুসলিমদের কাজ আমরা মানুষকে শেখাই মানুষকে দাওয়া দেই মানুষের সাথে সুন্দর আচরণ করি মেহমান আসে তাকে বলি বা আমরা যখন কোনো কাজ করি কাউকে কোনো সেবা দিই সব জায়গায় তো ভালো কথা বলার সুযোগ সৃষ্টি হয় এবং সে সুযোগ কাজে লাগানো প্রয়োজন চুপ থাকার সুযোগটা আমাদের সমাজে কম কিন্তু ভালো কথা বলতে না পারলে চুপ থাকতে হবে এটা হাদিসের বক্তব্য আমরা দেখেছি যে রাসুলসাল্লাহ সাল্লাম তার সমগ্র জীবনে বিশেষ করে নবুয়তের পরের জীবনটা যেহেতু আমাদের জন্য দলিল আমরা সেটাই তুলে ধরছি তিনি কিন্তু তার সাহবাদের সাথে কথা বলতেন তার স্ত্রীদের সাথে কথা বলতেন তার শিশুদের সাথে কিশোরদের সাথে মজা করতেন কথা বলতেন তাদেরকে সঙ্গ দিতেন এমনকি অমুসলিমদের সাথেও তিনি কথা বলেছেন যদি কথা না বলেন তাহলে দাওয়া দিবেন কি করে মুসলিমদের মধ্যে যারা ভুল ত্রুটির মধ্যে আছে তাদেরকে তিনি ইনস্ট্রাকশান দিয়েছেন মুশ্রেকদেরকেও তিনি ইসলামের দিকে আহ্বান করেছেন তাহলে তিনি যার সাথে যেভাবে বলাটা সম্মত অথবা তার দায়িত্বের সাথে সংগতিপূর্ণ অথবা ইসলামী দাওয়ার সাথে যেটা ম্যাচ করে তিনি সেভাবেই কিন্তু অতি সামাজিক সুন্দর একজন ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি তার রিসালাতে দায়িত্ব পালন করেছেন মানুষের সাথে সুন্দরভাবে ইন্টার্যাক্ট করেছেন তো আমি বলবো এই এই আদর্শটাকে সামনে রেখে শাহাদাত তুমি অথবা তোমার মতো আমাদের ছেলেমেয়েরা সেভাবেই ডিল করা উচিত অন্যদের সাথে এরপরে আমি বলবো যে যাতে আমরা ডিপ্রেশন হতাশা থেকে মুক্ত হতে পারি তাহলে আল্লাহর উপর তহকুল বাড়াতে হবে তাহলে তুমি একটা জিনিস দেখা যাচ্ছে যে তুমি ভালোর জন্য মানুষের সাথে মিশছ না কারণ উত্তম কথা বলা কঠিন হয়ে গেছে পরিবেশ না থাকার কারণে তুমি বলেছ তাহলে শেষ পর্যন্ত সেটা যদি তোমাকে হতাশার দিকে ঠেলে দেয় অথচ হতাশা তো ইমানের সাথে সাংঘর্ষিক হতাশা ইমানের সাথে সাংঘর্ষিক তুমি হতাশ হবে কেন মোমেন তো হতাশ হয় না ইন্নাহুল্লাহ আসমির রাহিল্লাহ ইল্লাল কামুল ক্যাফেরুন কাফের কাউম ছাড়া মূলত আল্লাহর এই রহমত থেকে কেউ হতাশ হয় না মোমেন কখনো হতাশ হয় না এবং এই জন্য আল্লাহ সুমান তাল্লাহ তো সুরা আজমারের মধ্যে বলেও দিয়েছেন লাক্তা তুমি রহমাতিল্লা ইন আল্লাহ তনুবা জানি আহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তালা সকল পাপকে ক্ষমা করে দেন আচ্ছা তাহলে আমি বলবো যে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াও ইমান বাড়াও ইমানের চর্চা করো তাওয়াক্কুলের চর্চা করো আল্লাহর প্রতি সুধারণা রাখো আর আরেকটা কাজ করো সেটা হচ্ছে তোমার এই একাকী সময়টার জন্য তোমাকে ডিপ্রেশনের দিকে ঠেলে না দেয় এজন্য তুমি আশায় বাঁধার জন্য ইবাদত করো ইবাদত মানুষকে আশাবাদী করে তোলে কারণ এই ইবাদত কেন করছি আমরা আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ আমাদেরকে গুড রেমোনারেশান দেবেন এই ইবাদতের প্রত্যেকটা মুভমেন্ট এখানে প্রত্যেকটা কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা হরফের উচ্চারণ আমাদেরকে বিশাল বড় সবের দিকে নিয়ে যায় আমাদের বিশাল পুরস্কারের ব্যবস্থা করে ফলে আমি কেন হতাশ হব আমার কি হারিয়েছে হতাশ কেন হব এই দুনিয়ার জীবনটা তো আমি এই যে কথাগুলো বললাম সেভাবে আমি চেষ্টা করছি ভালো জীবন কাটানোর জন্য আর প্লাস ইবাদতের মধ্য দিয়ে আমি এটাকে আবার এনজয়েবল করার চেষ্টা করছি মুসলিম তো তার প্রত্যেকটা ইবাদতকে এনজয় করে সে এনজয় করে তার সালাদকে তার তাহাজকে আল্লাহর সাথে রিলেশনশিপকে সে এনজয় করে আল্লাহর প্রতি যে তার ভালোবাসা আছে আল্লাহকে ভালোবাসা রাসুল সালসালামকে ভালোবাসা কোরআন সুন্নাকে ভালোবাসা দিনকে ভালোবাসা আল্লাহর ভালোবান্দাদেরকে ভালোবাসা সেগুলোকে এনজয় করে এগুলোকে সে এনজয় করে ফলে এই এনজয়মেন্টের মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে তো আসলে ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নাই কিন্তু আমাদের একটু মাইন্ডসেট পাল্টাতে হবে আমরা যে কারণে ডিপ্রেশনের দিকে যাচ্ছি তার থেকে বের হয়ে আসার জন্য আমাদের দিনের প্রত্যেকটা কাজকে ইনস্ট্রাকশানকে ইবাদতকে এনজয় করতে হবে যেটা বললাম আর মানুষের প্রতি সুধারণের রাখাটাই ভালো সাল্লাম যে সমাজে বাস করতেন সেখানে প্রথমে তো কোনো মুসলিমই ছিল না তারপর আস্তে আস্তে খুবই সংখ্যা লঘু কিছু মুসলিম হলো মক্কায় মদিনায় আস্তে আস্তে মুসলিমরা বাড়তে শুরু করলো তিনি ছিলেন তার চারপাশে ছিল ইহুদি অথবা খ্রিস্টান অথবা পত্তলিক মোশ্রেক এবং সাথে ছিল একটা গ্রুপ যারা বিভিন্ন টাইপের মানুষ থেকে তৈরি হয়েছে হয়তো ইহুদিদের থেকে বা পোত্তলিকদের থেকে একদল মুনাফেক এই টাইপের লোকের মধ্যেও রাসুল সাল্লাহ শ্রেষ্ঠতম অবস্থায় ছিলেন ভালো ছিলেন মানুষের সেবা দিয়েছেন এবং মানুষের সাথে সুন্দর আচরণ করেছেন কখনো তিনি ডিপ্রেশনে ছিলেন না হ্যাঁ কখনও তিনি ওইভাবে ডিপ্রেশনের মধ্যে পড়েননি বরং তিনি ভালো কাজগুলো করে দিয়ে করে গেছেন সেবাদান তিনি করে গেছেন অত্যন্ত প্রফুল্লতার সাথে আনন্দের সাথে এবং যারা তাকে অত্যাচার নির্যাতন করেছে মক্কায় তাইফে তিনি তাদের প্রতি বদ্ধ পর্যন্ত দেননি ক্ষিপ্ত পর্যন্ত হননি অর্থাৎ এই সমাজের নেগেটিভ কাজ কাজকর্ম এই সমাজের সিরেক বেদাত কুফর এই সমাজের অন্যায় রাহাজানি নারী নির্যাতন শিশু নির্যাতন শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া সহ আরও যত অন্যায় কাজ ছিল মুনকারাত ছিল মানহিয়া ছিল কোনোটাই রাসুলসাল্লা সাল্লামকে নেগেটিভ ব্যক্তিত্বে পরিণত করেনি সব তুমি তিনি সবসময় ইতিবাচক ছিলেন প্রোঅ্যাক্টিভ ছিলেন তো আজকে আমি তোমাকেও সে কথাই বলবো সমাজে অনেক নেগেটিভ জিনিস আছে অনেক নাবোধক জিনিস আছে নেতিবাচক জিনিস আছে মানুষের খারাপ অভ্যাস আছে সমাজের মধ্যে জুলুম আছে নির্যাতন আছে এই সমাজের মধ্যে দুর্নীতি আছে সুদ আছে ঘুষ আছে মিথ্যা আছে কারসাজি আছে এরকম আরো অনেক কিছু আছে কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে আমরা আমাদের নিজেদেরকে নেতিবাচক ব্যক্তিত্বে রিয়াক্টিভ ব্যক্তিত্বে প্রতিক্রিয়াশীল ব্যক্তিত্বে পরিণত না করে আমরা আমাদেরকে ইতিবাচক অবস্থায় রাখতে পারি এবং এই জন্যে আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি তওয়াকুল আল্লাহর প্রতি মাহাব্বা দিনের প্রতি মাহাব্বা রাসুলের সুন্নাতের অনুসরণ এগুলো আমাদেরকে সাহায্য করবে আমাদের পুরো ইসলামের প্রোগ্রামটাই দেয়া হয়েছে এই জন্যে যাতে আমরা সবসময় ইতিবাচক থাকি যাতে আমরা সবসময় প্রোয়াক্টিভ থাকি এবং আজকে এই যে রামাদান মাসে আমরা এই যে আলোচনা করছি এই রামাদানের সিয়াম সাধনা আসলে মূলত মুসলিম সকল ব্যক্তিকে তোমাদের মতো যুবক কিশোর সবাইকে ব্যক্তিত্ব সম্পূর্ণ মুসলিম পরিণত করে এবং প্রোয়্যাক্টিভ করে এই জন্য তারা রোজার দিনে কেউ লাগতে আসলেও বলে নেমর অনসোয়া এম আমি রোজাদার তাকে গালি দিল সে বলে আমি রোজাদার অর্থাৎ আমাদেরকে চেতানোই যাবে না আমাদেরকে আজে বাজে কথা বলে আমাদেরকে আসলে রিয়াক্টিভ করা যাবে না তো যদি তাই হয় এভাবেই যদি আমরা মাইন্ডসেট করি সুন্দরভাবে আগাই তাহলে ইনশাআল্লাহ আশা করি আমরা কেউ ডিপ্রেশনে পড়ব না যদি সামান্য কারো ডিপ্রেশন থাকে সেটা থেকে তার উদ্ধার হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করুন এবং তোমার মতো আরো যারা আছে আল্লাহ তাদের সহায় হন আমি সে দোয়া করছি